আজকে আমি আপনাদের দেখাবো যে যে কোনো ল্যাপটপ বা কম্পিউটারে আপনার যে ওয়াইফাই কানেক্ট হয়ে আছে, আপনার অফিসে বা আপনার কোনো বন্ধুর ল্যাপটপে হয়তো ওয়াইফাই কানেক্ট হয়ে আছে, আপনি চাইছেন আপনার ওই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কী সেটা জানতে। হয়তো অন্য কেউ আপনাকে অনেকদিন আগে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে দিয়েছিল। তো আপনার ল্যাপটপ বা কম্পিউটারে যেই ওয়াইফাইটা কানেক্ট হয়ে আছে সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কী সেটা জানার জন্য কী করতে হবে এই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি। তার জন্য আমরা কম্পিউটারের বাঁ দিকের এখানে স্টার্টে চলে আসব, তারপর এখানে লিখব ncpa.cpl, এটা লিখে আমরা এন্টার করব। তো তারপরে এখানে দেখুন ওয়াইফাই লেখা আছে, ওয়াইফাইয়ের উপর ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করে আসার পর এখানে ওয়্যারলেস প্রপার্টিস এর মধ্যে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর সিকিউরিটি অপশানে চলে আসুন, তারপর এখান থেকে শো ক্যারেক্টার্স, তো দেখুন এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ড দেখতে পাবেন। আপনার কম্পিউটারে যেই পাসওয়ার্ডটা দিয়ে ওয়াইফাই কানেক্ট হয়ে আছে সেই ওয়াইফাই পাসওয়ার্ডটা হচ্ছে এটা। এইভাবে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে পাসওয়ার্ড, ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারেন।